আওয়ামী লীগ থেকে এই ধরনের কথা, একটা জেলে মৃত্যুর কথা শুনে আমার খুব খারাপ লাগে। কারণ এককালে এই দল জেল হত্যা, জেলে একটা মৃত্যু নিয়ে তারা উদ্বিগ্ন থাকতো, এবং এই জিনিসটা যে কত জঘন্য তারা বুঝতো, এটা উপলব্ধি করার মতো তাদের বিবেক তখনও হয়তো ছিল ততটুকু যে এটা একটা খারাপ কাজ, এটা নিয়ে তদন্ত করা দরকার, এটা একটা জবাবদিহিতা দিতে হবে, যারা এটার পেছনে তাদের শাস্তি দিতে হবে। আরেকটা জিনিস হলো, এই দেশে এখন যারা এই সরকারের সহযোগিতা করছে, এই প্রজন্মের রাজাকার যারা, এই প্রজন্মের যারা দালাল তাদেরকে চিহ্নিত করেন, যারা ভয়ে সহযোগিতা করছে এই সরকারের সাথে, ঠিক আছে, মানুষ ভীত, মানুষ সবখানে আছে, আমরা সেটা মেনে নিলাম, কিন্তু যারা টাকার জন্যে, ক্ষমতার জন্যে, কোনো পদের জন্যে যারা সহযোগিতা করছে এই এই সরকারের সাথে, তাদের বিরুদ্ধে একদিন তারা জবাবদিহিতা দিতে হবে জনগণের কাছে। এবং তারা এখনও, তাদের সুযোগ আছে, আপনারা ঠিক হন, আপনারা জনগণের দিকে তাকিয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করেন, একটা ছোট একটা একটা গ্রুপ যারা দেশকে লুট করছে তাদের কাজ করে আপনি, আপনারা আপনাদের নিজেদের বিবেকে আপনারা কেউ একদিন এটা সহ্য হবে না, আপনারা ঘুমাতে পারবেন না এই দুঃখে যে আমি একটা অপশক্তির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিইনি ভয়ে বা লোভে। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্যে প্রস্তুতি নেন। এটা যারা 50 বছর আগে যুদ্ধ করেছে, আমি তাদেরকে বলবো, তারা বুঝতে পারছে যে তাদের কাজটা অসমাপ্ত। এবং এই মুক্তিযুদ্ধে আসলে প্রথম মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আশা আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করার একটা সম্ভাবনা থাকবে। আমাদের নতুন প্রজন্মের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, তাদের দ্বারাই হবে, তাদের দ্বারাই 71 হয়েছিল, এবং এইবারও সেটা দেখবেন 21-এ সেই বিপ্লব ঘটবে। মুশতাক সাহেবের একটা কথা আমাকে খুব এফেক্ট করেছে, সে কিশোর যখন দুজনকে তার নেওয়া হলো টর্চারের পর, তখন মুশতাক সাহেব বললেন, মাথা উঁচু করে দাঁড়াও, আমরা কোনো অন্যায় করিনি। সিম্পল কথা, মাথা উঁচু করে দাঁড়াও, কারো কাছে মাথা নত করবে না। আমরা যারা মুসলমান আমরা জানি আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করার আমাদের কথা না, মাথা নত করো না। সেই টর্চারের পরে, সেই অবস্থায় এই লোকটি তার মন যে ভাঙেনি, তার মানসিকতা যে ভাঙেনি, এটা একটা আশ্চর্য বিষয়। এবং আমি ওনাকে দেখে, ওনার সাথে কোনো দিন দেখা হওয়ার সুযোগ হয়নি, কিন্তু খুব সম্মানের সঙ্গে, মানে আমার একটু ঈর্ষা লাগে যারা ওনার সাথে পরিচিত, যে এই এত উচ্চ মানের, এত সাহসী একটা মানুষের সাথে তাদের পরিচয় হয়েছে, তাদের সৌভাগ্য। লর্ড হোরেশিও নেলসন ট্রাফালগারের যুদ্ধে শেষ কয়েক ঘন্টায় একটা গুলি তার বুকে ঢুকে তার ব্যাকবোনে লজ করে, এবং সে বুঝেছে যে সে মারা যাবে। তখন তার ক্যাপ্টেন হার্ডি, তার খুব প্রিয় একজন ক্যাপ্টেন, সে বলল, সায়ার, ইউ হ্যাভ ওয়ান আ গ্রেট ভিক্টরি। তার কিছুক্ষণ পরে যে সে বলল, থ্যাংক গড, আই হ্যাভ ডান মাই ডিউটি, আর মারা গেলেন। মুশতাক সাহেবের জন্য আমার সবচেয়ে কথা লাগে, মুশতাক আহমদের জন্য কষ্ট লাগে, যে উনি যখন মারা গেলেন, উনি দেখে গেলেন যে, উনি ভাবলেন উনি পরাজিত, যে এই অপশক্তি যারা এই দেশ শাসন করছে তারা ওনাকে মেরে ফেললেন, এবং উনি কোনো আশার কোনো আলো দেখতে পারলেন না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ ওনার জন্যে। লর্ড নেলসন তো মারা গেছেন জেনে যে সে জিতে গেছে, কিন্তু মুশতাক আহমদ সেই সৌভাগ্য ছিল না। উনি যখন মারা গেছেন, অন্ধকারে মারা গেছেন, এবং দেশের জন্যে একটা দুঃস্বপ্ন নিয়ে উনি মারা গেছেন। আমাদের একটা দায়িত্ব আছে ওনার স্মরণে, ওনার জন্যে, এবং আমাদের নিজেদের জন্যে এই দেশটাকে আবার আলোর দিকে টেনে নিয়ে যাওয়ার। যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা এই দেশকে ভালোবাসে, দেশের জন্যে, মানুষের জন্যে যাদের টান আছে, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ডক্টর কামাল হোসেন, আমার প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন, সবসময় বলেন যে দেশকে এই অপশক্তির বিরুদ্ধে একটা ঐক্য তৈরি করতে হবে,
খুব কঠিন, কিন্তু এটা করতে হবে। একটা এই দুই পাল্লায় আপনি কোনটা শক্তিশালী মনে করেন আমাকে বলবেন? একদিকে সরকার, তার হাতে অস্ত্র, তার হাতে সামরিক বাহিনী, তার হাতে গুন্ডা বাহিনী, তার হাতে টাকা, তার হাতে পুলিশ, তার হাতে র‍্যাব। আরেকদিকে একজন লেখক, দেখে তো চেহারা দেখে খুব ভয় লাগছে যে এত মানে সরকার এই মানুষটার কয়েকটা কথায় যে ভয় কাতর, লোকটা খুবই ভয়ানক। আমি মানে চেহারা দেখে মনে হচ্ছে একটা সরকার পতন করার মতো লোক দেখে মনে হচ্ছে। এবং তার হাতে কি আছে? একটা কলম আর সত্য, এবং সত্যের জয় হবে, সরকার এটা বুঝে, এবং সেই জন্যে এই মানুষটিকে এত ভয় করেছে তারা। স্বাধীনতার 50 বছর পর আমরা স্বাধীনও না মুক্তও না, এবং এটা এই মানুষটির মৃত্যুতে আমরা এটা সবাই এটা বুঝতে পারছি। আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু আবার আমাদেরকে মনে করায় দিল যে আমরা কোনো মতে স্বাধীন না। 26 মার্চ একটা মানে অনেক উৎসাহে সরকার অনেক কিছু করছে, এটা তারা একটা উৎফুল্ল একটা খুশির দিন মনে হচ্ছে। আমার ঠিক ইতিহাসের অত কিছু জ্ঞান নেই, তা আমি যতদূর জানি এটা আমাদের দেশের জন্যে একটা দুঃখের বিষয় ছিল, এবং সবার পরিবারের মানুষ সেই দিনে মরেনি 25-26, কিন্তু যারা মরেছে তাদের পরিবারের জন্যে এটা খুবই দুঃখের একটা দিন। এটা এই উৎসব করার দিন আমি মনে করি না। মোশতাক সাহেবের যে মৃত্যুটা, তে ওরা বলে, সরকার বলেছে এটা স্বাভাবিক মৃত্যু, হয়তো এদেশে এটাকে স্বাভাবিক মৃত্যুই বলে। এটা নিয়ে একটা তদন্ত করা হবে, সেই তদন্ত একটা কমিটি করা হবে, একটা তদন্ত রিপোর্ট তৈরি করা হবে, সেই প্রতিবেদনের আপনারা কোনো দিন আপনারা দেখবেন না, কিন্তু একটা রিপোর্ট চলছে। আপনারা প্রশ্ন জিজ্ঞেস করলে, কেউ সাহস করে যদি জিজ্ঞেস করে কোনো সাংবাদিক, বলা হবে যে কাজ চলছে। সো 2 মাস পরে আপনারা মনে রাখবেন না, আমরা হয়তো আরেকটা শোকসভা এখানে করব আরেকজনের জন্য। মোশতাক আহমদের প্রতি আমাদের দায় দায়িত্ব, এই একটা শোকসভা করে অনেকে মনে হবে যে আমি তো করেছি যা করার, কিন্তু আপনার নিজের প্রতি, আপনার আত্মসম্মানের প্রতি, আপনার ছেলেমেয়েদের ভবিষ্যতের প্রতি আপনার আরও অনেক দায়িত্ব আছে, এবং ওনার মৃত্যুটা এটা আমাদেরকে স্মরণ করে দিয়েছে। সরকার এই যে ঘটনা ঘটেছে, তারা হাসি মুখে এটাকে উড়িয়ে দিতে চেষ্টা করেছে, কিন্তু এটা হাসি মুখের কোনো ব্যাপার না। সরকারের অধীনে, সরকারের হেফাজতে কেউ মারা গেলে, জেলে মারা গেলে, এটা সরকারের খুব সিরিয়াসলি নেওয়া উচিত, এবং এটা তাদের জন্যে যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়, এটা হাসাহাসির ব্যাপার না কারোর জন্যে। আর টর্চারের কথা, শারীরিক নির্যাতনের কথা আপনারা পড়েছেন, এটা তো কারা করেছে এটা নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলছে না। আলোচনায় এখন অংশ নেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। মাননীয় সভাপতি সুধীবৃন্দ, অনেকে বলেছে একটা আইন, কালো আইনের কথা, এটা বাতিল করা দরকার। আমি, ওরা বাতিল করলেও এটাতে আমি সন্তুষ্ট না, একটা কালো সরকারকে বাতিল করা দরকার। ধন্যবাদ।